হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে টিম সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণী বিজ্ঞান অনুশীলন বইয়ের চতুর্থ অধ্যায় ফিল্ড ট্রিপ, যে অধ্যায়টা আছে সে অধ্যায়টার পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম সেশন নিয়ে। তো চলো আমরা শুরু করি। তো দেখো, পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা কী করেছি, তোমাদের যে এই অঙ্কগুলো আছে, এই যে দেখো এই অঙ্কগুলো তোমাদের যে এই যে এই অঙ্কটা কীভাবে করতে হবে এবং যে নিচে যে আর অঙ্ক আছে এগুলো দেখিয়েছিলাম। তো আজকে আমরা কী করবে, যে খরগোশ আর কচ্ছপের যে গল্পটা আছে সেটা দিয়ে একটা অঙ্ক দিয়ে আছে, সেই অঙ্কটা দিয়ে আজকের মূলত ক্লাসটা করানো হবে এবং নিচে আরেকটা অঙ্ক আছে সেটা নিয়ে। তো তোমরা যারা এই চ্যানেল নতুন আসছো এবং যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি, অতি দ্রুত তোমরা সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেল তোমরা বিজ্ঞান ইংলিশ রিজাল্ট ভক্তি সব কিছুর সমাধান পেয়ে যাচ্ছ। তো দেখো এখানে মূলত কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে তোমরা ছোটোবেলায় খরগোশ ও কচ্ছপের দৌড় প্রতিযোগিতার গল্পের শুনে থাকবে, অর্থাৎ সখন কী করেছিল, ধরো খরগোশ আর কচ্ছপে একটা নির্দিষ্ট জায়গা থেকে কী করেছিল, দৌড় প্রতিযোগিতার শুরু করেছিল এবং খরগোশ তো অনেক দ্রুত দৌড়ায়, সে অনেক দূর হাঁটতে 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 ভাবলো যে আমি তো অনেক দ্রুত চলে এসেছি, আমি একটু বিশ্রাম নিই, তাই সে কী করে ঘুমিয়ে নেয়। কিন্তু কচ্ছপ কী করে, কচ্ছপ আর না থেমে সে তার নির্দিষ্ট গতিতে সে চলতে থাকে এবং সে একসময় কী করে, সে যে খরগোশকে অতিক্রম করে যায় এবং সে জয়লাভ করে। কিন্তু ও যখন ঘুম থেকে ওঠে তখন দেখে কি, সে ভাবে আচ্ছা হায় হ্যাঁ আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমার আবার ছুটতে হবে। তখন সে আবার ছোটা শুরু করে, কিন্তু সে দেখে কি কচ্ছপ জয়লাভ করে ফেলেছে। তো দেখো এখানে কী বলা হয়েছে, যে তোমরা ছোটোবেলায় খরগোশ ও কচ্ছপের যে দৌড় প্রতিযোগের গল্প শুনে থাকবে, তো সেখানে কী দেখবে যে আলসেমির জন্য যে খরগোশ কী হয় সেখানে পরাজয় হয়। তো দেখো এখন একটা অঙ্ক দেওয়া আছে, একটি কচ্ছপ ও একটি খরগোশ কী করেছিল, 3 কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছিল, তাই না? এরপরে দেখো কী বলা হয়েছে, অর্থাৎ তাদের যে দূরত্বটা আছে সর্বনিম্ন তাদের 3 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে। তো দেখো এখানে খরগোশের গতিবেগ কত ছিল, 0.07 মিটার পার সেকেন্ড, আর আদি বেগে ছিল এবং যে তার ত্বরণ কত ছিল, 0.002 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে সে দৌড় শুরু করেছে। অন্যদিকে যে কচ্ছপ আছে তার গতিবেগ বা গড়বেগ কত ছিল, দেখো 0.25 মিটার পার সেকেন্ড বেগে সে দৌড় শুরু করেছিল এবং প্রতিযোগিতার শুরুর পর খরগোশ কী করেছিল, 1 ঘন্টা দৌড়েছিল। তো তারপর অলস খরগোশ কী করেছিল, 4 ঘন্টা রেস্ট বা ঘুমিয়ে কাটাচ্ছিল, অর্থাৎ 1 ঘন্টা দৌড়ানোর পর সে 4 ঘন্টা ঘুমিয়ে কাটিয়েছে এবং যে দেখলো কি অনেক পিছিয়ে আছে এবং সে ফিনিশ লাইন অতিক্রম করবে সে ভাবলো। তো খরগোশ ঘুম থেকে উঠে কচ্ছপকে না দেখতে পেয়ে পুনরায় কী করলো, সে আগে যে বেগে দৌড়াচ্ছিল অর্থাৎ 0.07 মিটার পার সেকেন্ড বেগে সে আবার কী করতে লাগলো এবং যে আগের ত্বরণ নিয়ে সে ছুটতে শুরু করলো। তো আমাদের অঙ্কটা হচ্ছে যে 1 ঘন্টা পর খরগোশটি কচ্ছপ থেকে কতটুকু এগিয়ে থাকবে এবং দৌড় প্রতিযোগিতায় কে জিতবে তা বিশ্লেষণ করো। তো এই অঙ্কটা কীভাবে করতে হবে চলো একটু আমরা দেখে আসি। তো দেখো এখানে খরগোশের ক্ষেত্রে কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে ঘুমানোর সময়, অর্থাৎ তার ঘুমাতে কত সময় লাগলো, এখানে তার সময় লেগেছে 4 ঘন্টা বা যে 14,400 সেকেন্ড এবং তার মোট সময় কত লেগেছিল, অর্থাৎ যে 1 ঘন্টা সে যে দৌড়েছিল এই 1 ঘন্টার সময় হচ্ছে 3600 সেকেন্ড, আর ঘুমিয়ে এসেছে কয় সেকেন্ড, যে 14,400 সেকেন্ড মোট তার সময় লেগেছে, তার এই সময় কাটাচ্ছে কত, 18,000 সেকেন্ড তার সময় লেগেছে। আর কচ্ছপের যে দৌড়ানোর সময় কী ঘটনা ঘটেছে দেখো, তো কচ্ছপ তো 3 কিলোমিটার বা 3,000 মিটার দৌড়াতে হয়েছে, তার গড়বেগ ছিল, তো আমরা একটা সূত্র জানি সমবেগের ক্ষেত্রে s = vt। তো আমাদের যদি সময় বের করতে চাই t = কত হবে, t = s/v, ঠিক আছে, t = হবে কত আমাদের s/v। তো দেখো এখানে কী বলা হয়েছে, যেটা বের করার জন্য আমাদের উত্তরটা কত বের হয়, আমাদের সময়টা বের হয় 12,000 সেকেন্ড, কত সেকেন্ড, 12,000 সেকেন্ড, অর্থাৎ যে কচ্ছপটা পুরো দূরত্বটা অতিক্রম করার জন্য তার সময় লাগবে 12,000 সেকেন্ড, আর খরগোশ দেখো 1 ঘন্টা দৌড়ানোর পর আবার 4 ঘন্টা যে ঘুমালো, তার এই 5 ঘন্টায় তার যে সময় লেগেছে 18,000 সেকেন্ড, অর্থাৎ দেখো সে 12,000 সেকেন্ডে যে কচ্ছপটা সে তার দূরত্ব অতিক্রম করে, সে 3 কিলোমিটার দূরত্ব সে অতিক্রম করে ফেলেছে, মানে সে 12,000 সেকেন্ডে সে তার রেস্টটা শেষ করে ফেলেছে, কিন্তু 18,000 সেকেন্ড অতিবাহিত হওয়ার পরে কচ্ছপটার ঘুম ভাঙলো। তাহলে কে জিতেছে, আমরা তো বুঝতে পারছি যে যার সময় কম সে জিতেছে। তো দেখো খরগোশের দৌড় শেষ করার সময়, অর্থাৎ খরগোশের কত সময় লাগলো, যে এই যে 3601 ঘন্টা, আর যে স্যার যে একটা সময় আছে এই সময় লাগলো, আর কচ্ছপের সময় লাগলো কত দেখো, কচ্ছপের সময় লাগলো এই যে 12,000 সেকেন্ড, অর্থাৎ এখানে একটু ভুল আছে, এখানে কত হবে দেখো, এখানে 3600 আর হবে 14,400 = 18,000। তো দেখো তারপর কী বলা হয়েছে, তারপর বলা হয়েছে কি, যেহেতু
যে কচ্ছপ খরগোশের চেয়ে ধরো এই যে 6,000 সেকেন্ড দ্রুত সময়ে শেষ করতে পারবে, তাই কচ্ছপ কি প্রতিযোগিতায় বিজয় লাভ করবে। তো এর মধ্যে এই কোশ্চেনটার অ্যান্সার করতে হবে। তো চলো এখন আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। তো দেখো এরপর কী বলা হচ্ছে, খেয়াল করে দেখো আগে দুটি সময়কে টি রাশিটি ওই সময় দেওয়া আছে, যদি সময় পরিমাপ করা সম্ভব না হয় সেক্ষেত্রে টিবিহীন যে গতির সমীকরণটি কী হবে তা অনুসরণে পাঠ বই থেকে কী করো, যে গতিতে তৃতীয় সমীকরণ আছে সেখান থেকে দেখে নাও। তো দেখো এখানে কী বলা হয়েছে, এখানে একটা যে তোমার একটা ইয়ে আছে, কোশ্চেন আছে যে এক ট্রাক চালক কি 60 কিলোমিটার/আওয়ার বেগে একটা ট্রাক চালাচ্ছিল এবং 50 মিটার দূরে একজন পথচারীকে দেখে সে কী করলো, সঙ্গে সঙ্গে ব্রেক চেপে দিলেন। এতে ট্রাকটি পথচারীর মাত্র 2 মিটার সামনে এসে কী করলো, থেমে গেল, এবং ট্রাকটির ত্বরণ বা মন্দন এক্ষেত্রে কত সেটা তোমার কী করতে হবে, বের করতে হবে। তো দেখো এখানে তোমার এত বেগে চালাচ্ছিল, অর্থাৎ এটা হচ্ছে তার কী বেগ, আদি বেগ ইউ, আর দূরত্ব কত তার দেখো 50 মিটার দূরে সে দেখেছিল, কিন্তু সে কত সময় আগে 2 মিটার আগে থামিয়ে দিয়েছে, অর্থাৎ ধরো একটা ট্রাক এখানে ছিল, সে দেখলো কি এখান থেকে এতটুকু একটা মানুষ দাঁড়িয়ে আছে হচ্ছে 50 মিটার, কিন্তু সে ট্রাকটা এ পর্যন্ত এসে থামিয়ে দিয়েছে 2 মিটার আগে, তার মানে এটুক দূরত্ব কত বলতো, এটুক হচ্ছে তোমার 48 মিটার। কত 48, কারণ 50 বিয়োগ 2 বিয়োগ করলে কত হয়, এটুক দূরত্ব হচ্ছে 48 মিটার। তাহলে আমাদের এস হচ্ছে কত, এস হচ্ছে আমাদের 48, এস এর মান কত হবে, দূরত্ব হবে 48। এটুকু তো আশা করছি বুঝতে পেরেছো 48 কীভাবে হলো। এখন তোমার ট্রাকটির মন্দন কত হলো, অর্থাৎ যে ত্বরণটা যে কমলো এই কমার হারটা কত, তো আমাদের কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, দেখো আমাদের একটা সূত্র আছে, দেখো আমরা জানি এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আচ্ছা দেখো এখানে কিন্তু সময় নেই, তাহলে কিন্তু আমরা এই টি এর সূত্রটা কী করতে পারবো না, আমরা অ্যাপ্লাই করতে পারবো না, আমাদের অনেকটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। কোন সূত্রটা, বি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2 AS, আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, এবং আমাদের এখান থেকে আমাদের এর মানটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো দেখো ভি এর মানটা কত ছিল, শেষ ব্রেক, অর্থাৎ সে যেহেতু ব্রেক করে থামিয়ে দিল যে 2 মিটার আগে, অর্থাৎ 48 মিটার দূরত্বে, তাহলে ভি এর মানটা হবে কি 0, শেষ ব্রেক হবে। তো দেখো আমাদের যে সূত্র কী ছিল, ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2 AS, তো আমরা তো জানলাম ভি এর মান কত হবে 0 স্কোয়ার, আর ইউ এর মান আমরা পেয়েছি কত 60, এই জন্য এটা কত হবে 60 স্কোয়ার আর গুণ 2, আর এর মান তো আমরা বের করবো, আর এস এর মান কত হবে, এস এর মান হবে 48। তো এখন আমাদের কী করতে হবে, দেখো আমাদের যে যে এখানে যে এই অঙ্কটা ছিল, এই যে ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2 AS, এটা তো আমাদের 0 হয়ে গেল। তো দেখো এখন আমরা কী করবো, আমাদের যেই পাশে কত ছিল 0 ছিল 0 স্কোয়ার, আর এই পাশে ছিল 60 স্কোয়ার প্লাস 2 AS 48। এখন আমরা কী করবো, যে এই যে 60, এই 60 স্কোয়ারটা আমরা এই বাম দিকে নিয়ে আসবো। তো দেখো এখন আমাদের কী করতে হবে, পরের লাইন হবে মাইনাস 60 হোল স্কোয়ার ইজ ইকাল টু 2 AS 48। তো আমরা এখন কী করবো, দেখো আমরা এখন কী করবো, এই যে এটা এটা বের করার জন্য আমাদের এই পাশে থাকবে মাইনাস 60 হোল স্কোয়ার, আর নিচে থাকবে 2 গুণ 48। তো এখন আমরা যদি ক্যালকুলেটারে যে মানটা বের করবো সেটাই কী হবে আমাদের, সেটাই হবে আমাদের মন্দনের মান। তোমরা ক্যালকুলেটারে হিসাব করো তাহলে এই মানটা পেয়ে যাবে, মানটা মাইনাস হবে, কারণ কি তো মন্দন সবসময় কী হয় নেগেটিভ, এই মন্দনের মান সবসময় কী হয় নেগেটিভ। আশা করছি তোমরা এই অঙ্কটা খুব সহজেই করতে পারবে। তো এইভাবে মূলত অঙ্কটা করতে হবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা অষ্টম সেশন নিয়ে আলোচনা করবো। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।